সংগঠন সংকীর্ণতা তৈরি করে না সংকীর্ণতা আমরা নিজেরাই তৈরি করি আপনারা মনে করছেন যারা সংগঠনের বাইরে রয়েছেন আমাদের মধ্যে মনে হিংসা বিদ্বেষ কিছুই নেই আমরা অত্যন্ত সুফি সাধক প্রিয় উপস্থিতি আমরা বরং বিপরীতটাই লক্ষ্য করেছি যারা সংগঠনের বাইরে রয়েছেন তারা আজকে যেভাবে সংগঠনের মানুষদের মধ্যে সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে বিষদাগর করছেন যে ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছেন এটা কখনোই ভ্রাতৃত্বের পরিচয় বহন করে না কখনোই মানে কী বলবো হিংসা বিদ্বেষ মুক্ততার পরিচয় বহন করে না সংকীর্ণতা মুক্ততার পরিচয় বহন করে না বরং বিপরীতটাই বহন করছে কিন্তু আমাদের কেরাম এই বিষয়গুলো বিশেষ করে তারা বাস্তবতাকে নিয়ে খুব একটা চিন চিন্তা করে না যেটাকে আজকে ফিকুল ওয়াকে বলা হয় অর্থাৎ বাস্তবতার ফিক এই বাস্তবতার ফিক সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণ এলেম আমার আমাদের মনে হয় যে ঘাটতি রয়েছে তা হলে তারা এই সমস্ত বিষয়কে খুঁচিয়ে খুঁচিয়ে যেগুলো বিষয়ে এলপি সমাজে আলোচনার মতো বিষয় সে বিষয়গুলোকে খুঁজিয়ে খুঁজিয়ে তারা সাধারণ মানুষের সামনে বিশেষ করে ফেসবুকের মতো একটা সম্পূর্ণ ওপেন একটা গ্রাউন্ডে তারা এই ধরনের বিষয়গুলোকে প্রচার করে তারা কি উদ্দেশ্য নিচ্ছেন তাদের উদ্দেশ্যটা কি আমাদের সন্দেহ হয় যে সংগঠন নাকি বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করছে অনৈক্য সৃষ্টি করছে অতএব সংগঠনকে সমাজ থেকে বিলুপ্ত করতে পারলেই সমাজে নাকি ঐক্য আসবে প্রিয় উপস্থিতি এই ধরনের পাগলের প্রলাপ আমাদের কিছু সংখ্যক ওলামায় কেরাম যখন করেন আমাদের লজ্জায় মাথাটা হেট হয়ে আসে ভাগ্য ভালো যে তারা আহলেয়াদিস সমাজে এই কথাটা বলেন তারা যদি আজকে বৃহত্তর সমাজের উদ্দেশ্যে এই কথাটা বলতেন বৃহত্তর সমাজে আজকে অসংখ্য দল ও মত রয়েছে হাজার হাজার সংগঠন রয়েছে তাদের উদ্দেশ্যে যদি এই কথা বলতেন তাদেরকে নিঃসন্দেহে এখনই পাবনায় পাঠানোর জন্য ব্যবস্থা তারা নিত আহলেদিজ আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী আদিসের আলোকে জীবন করি সালাম ওয়ালাইকুম মরাহাতুল্লাহী ও বারাকত

দায়িত্বশীল এবং কর্মী ভাইরা প্রশংসা আলাহরাবল্লাহ আলমের জন্য যার অশেষ সহমতে আজকে করোনা মহামারীর এই অত্যন্ত দুর্যোগপূর্ণ সিচুয়েশনে আমরা অনলাইনের মাধ্যমে হলেও একত্রিত হতে সক্ষম হয়েছি আমরা আল্লাহ্লা আলমের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দূরত সালাম বর্ষিত শেষ নবী আহমদিন মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লু আলহামের প্রতি সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন আজ আজকেও করোনায় প্রায় দুইশো একজন মারা গিয়েছে এবং প্রায় সাড়ে এগারো হাজারের মতো শনাক্ত হয়েছে এবং সারা বিশ্বব্যাপী অলরেডি প্রায় চল্লিশ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে এই করোনার কারণে আমি নিজেও গত প্রায় এক মাস যাব গৃহবন্দী ছিলাম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আলাহ রবুল্লা তার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়াতে আবারও দাওয়াতি ময়দানে ফিরে আসার সুযোগ দান করেছেন যে জন্য আমি আন্তরিকভাবে আল্লাহ রবুল্লা আলমিনদের শুক্রিয়া আদায় করছি সেই সাথে আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি করছি আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করেছেন খোঁজখবর রেখেছেন আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে পারস্পরিক এই দিনই ভ্রাতৃত্ব এই দিনই মহব্বতকে কেমন পর্যন্ত অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন সুপ্রিয় উপস্থিতি করোনা ভাইরাসের এই মুহূর্তে আমরা জাস্ট একটা কথাই বারবার স্মরণ করতে পারি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন করোনা ভাইরাসের মতো এই ধরনের ভাইরাসগুলা বা এই ধরনের আসমানি যে পরীক্ষা বালা মুসিবত এগুলো কেন দেন এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে এটাই যে আল্লাহবুল্লাহ আলমিন আমাদের আমাদেরকে আল্লাহবুল্লা আলম তার দিকে ফিরিয়ে নিয়ে আসতে চান আল্লাহবুল আলমিন বলছেন ওলা আলানজিক আল্লাহমিন আলা আদাবিলাদ আল্লা আদাবিল আকবর আলা আল্লাহমিয়ার জিয়াউন আমি তাদেরকে ছোট ছোট আজাব দিয়ে আজাবের স্বাদ মানে তাদেরকে চাক মানে চাকতে দেই কি কারণে যেন তারা বড় বড় আজাব দেওয়ার আগে ছোটো ছোটো আজাব দিয়ে তাদেরকে পরীক্ষা করি বা তাদেরকে এই আজাবের স্বাদ চাখাই কেন আল্লাহ মিয়ার জীবন যাতে তারা আল্লাহ আমার দিকে ফিরে আসে তো আমরাও করোনা ভাইরাসের এই মুহূর্তে আমরা যেন পাপাচার থেকে বিরত হওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রতিজ্ঞা গ্রহণ করি এবং সেই সাথে আল্লাহরবল্লা আলমিনের কাছাকাছি হওয়ার জন্য যা যা করণীয় আল্লাহ রব্লু আলমিনকে রাজি খুশি করার জন্য যা যা করণীয় সে সমস্ত কার্যক্রমে আমাদের নিজেদেরকে বেশি বেশি সম্পৃক্ত রাখার আমরা চেষ্টা করি আল্লাহ রব্ল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় উপস্থিতি সময় সংক্ষিপ্ত আমি কয়েকটি কথা বলি আমার বক্তব্য শেষ করব প্রথম কথা হচ্ছে এই যে আমরা আহলে আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আহলে যুবসংঘের সাথে কেন যুক্ত রয়েছি আমাদের কাজটা কী আমরা কি মানুষের উপর নেতৃত্ব গ্রহণ করতে চাই আমরা কি সম্পদশালী হওয়ার জন্য এই সমস্ত কাজ করছি আমরা কি কি বলবো সমাজে প্রভাবশালী হওয়ার জন্য এই ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি নাকি সমাজে বিভক্তি সৃষ্টি করার জন্য অথবা যেটা বলা হচ্ছে যে সমাজে হিংসা বিদ্বেষ সৃষ্টি করার জন্য অনৈক্য সৃষ্টি করার জন্য আমরা এই ধরনের কার্যক্রমে লিপ্ত রয়েছি প্রিয় উপস্থিতি আমরা ব্যর্থহীন কণ্ঠে যেটা বলতে চাই আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন বলেই আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন অলতাকুম মিনকুম মোয়াদ আল খাই তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে আর এই কল্যাণটা কি মরুনাবিল মা আরুফ এন মুনকার তারা মানুষকে সৎ কাজে নির্দেশ দেবে দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ রবুল আলমিন যদি এই নির্দেশ আমাদেরকে না দিতেন তাহলে আল্লাহর কসম আমরা এই ধরনের কোনো সাংগঠনিক কার্যক্রম নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে এই দাওয়াতের কার্যক্রম নিয়ে কখনোই আমরা যেতাম না কি প্রয়োজন ছিল আমাদের এই সমস্ত কাজ করার আমরা নিজেরা নিজেদের মানে কি বলবো আমাদের নিজস্ব নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের বিভিন্ন পেশা নিয়ে আমরা যথেষ্ট ভালোভাবে দিন গুজরান করতে পারতাম কেন আমরা দাওয়াতি ময়দানে আসতে গেলাম আজকে আমাদের কিছু মানুষ যাই হোক আমি সেই প্রসঙ্গটা পরে আসছি দ্বিতীয় বিষয়টি হচ্ছেই যে আমরা মানুষকে কিসের দিকে আহ্বান জানাই আমরা মানুষকে আহ্বান জানাই আসুন পবিত্র কুরআন সহি আদেসের আলোকে জীবন গড়ি অত্যন্ত সহজ সরল একটা আহ্বান আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন মক্কায় এসেছিলেন তিনি মানুষকে খুব বড় বড় কোনো দার্শনিক তত্ত্ব দিকে আহ্বান জানাননি মানুষের দারিদ্র বিমোচন করার জন্য বড় বড় তাত্ত্বিক কোনো বিষয় নিয়ে তিনি উপস্থিত হননি তিনি মানুষকে একটা কথাই বলেছেন কুল বলেছিলেন তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে অত্যন্ত সহজ সরল একটা মানি আমরাও ঠিক একই কথাই মানুষের কাছে উপস্থাপন করি আসুন পবিত্র কুরআন সহিয়া আলোকে জীবন গড়ি যে কথাটি আল্লাহ রসুল ইসলাম বিদায় হজের সময় বলেছিলেন যে তারাক তুফিক মামরাইল্লান্তিল্লু মাতামাস্তাক তু বিহিমা কিতাব আল্লাহ হসন্নতানবিহি এই দুটো জিনিসের দিকে আমরা মানুষকে আহ্বান জানাই আমরা মানুষকে আহ্বান জানাই সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো কেন আল্লাহ রব্লা আলমিন বলছেন ফাহকুম বাইনান বাইনাহুম বিমান জালাল্লাহ তোমরা মানুষের মাধ্যমে মধ্যে তাদের বিবাদীয় বিষয়গুলো নিয়ে তোমরা হুকুম করো কিভাবে বিমান আল্লাহ আল্লাহবুল্লাহ আলম যা কিছু নাজিল করেছেন সেটা দিয়ে তোমরা নিজেদের রচিত বিধান দিয়ে নিজেদের রচিত আইন দিয়ে বিচার করো না আল্লাহবাহ আলম যে বিধান যে আইন দান করেছেন সেই আইন এবং বিধান অনুযায়ী তোমরা তোমাদের সমাজ পরিচালনা করো ওলা ও আহওয়া আহম আম্মা যা মিলাল হক তোমার কাছে যে হক এসেছে সেই হক বাদ দিয়ে তোমরা তাদের প্রবৃত্তির অনুসরণ করতে যেও না আল্লাহ রুব্লা এই নির্দেশ দিয়েছেন বলেই আমরা এই মানুষকে আহ্বান জানাই সকল বিধান বাতিল করো মানবরচিত যত বিধান রয়েছে সমস্ত বিধান বিধান বাতিল করে একমাত্র সেই বিধানে অনুসরণ করো যেই বিধান আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে দান করেছেন প্রিয় উপস্থিতি আমরা মানুষকে বলি কুলহাতু কুতুম সাদেকিন যে আমলে আপনি করছেন সে আমলটা দলিল ভিত্তিক করুন কুলহাতু বুহানাকুম আপনি দলিল নিয়ে আসেন যে কাজটা আপনি করছেন তার পক্ষে দলিল নিয়ে আসেন দলিলবিহীন কোনো আমল করবেন না এটাও কোনো জটিল বিষয় নয় প্রিয় উপস্থিতি আমরা মানুষকে চিরন্তন ঐক্যের দিকে আহ্বান করি আল্লাহ বলছেন ওয়া আতাসিমবি জামিয়া জামিআ অফার রাকু তোমরা আল্লাহর রজ্জুকে সবাই একত্রিতভাবে ধরে থাকো তাফার রাকু তোমরা আল্লাহর রজ্জু থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না আর এই আমরা মানুষকে আহ্বান জানিয়ে বলি আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাঝহাবি সংকীর্ণতবাদ অর্থাৎ ইসলামের নামে প্রগতির নামে আজকে পুঁজিবাদের নামে হোক গণতন্ত্রের নামে হোক ধর্ম নিরপেক্ষতাবাদের নামে হোক বা সমাজতন্ত্রের নামে হোক যত রকম তন্ত্রমন্ত্র সমাজে আজকে চালু রয়েছে সমস্ত তন্ত্রের বিকল্প বা বিপরীতে আমরা চাই ইসলামকে মানুষ সর্বাঙ্গীনভাবে অনুসরণ করুক সেই সাথে সাথে আজকে ইসলামের নামে যত রকম মাঝহাব তৈরি হয়েছে যত তরিকা তৈরি হয়েছে যত রকম মতবাদের জন্ম নিয়েছে সমস্ত মতবাদকে আমরা পরিত্যাগ করে আমরা চাই মানুষ একমাত্র পবিত্র কোরআন এবং সৈয়াদিসের মর্ম বলে সবাই ঐক্যবদ্ধ হোক আহলেদিস আন্দোলন যে দাওয়াত নিয়ে সমাজে পরিচালিত হচ্ছে এই দাওয়াতের মাধ্যমেই সমাজের বুকে কাঙ্ক্ষিত ঐক্যটা আসতে পারে এর বাইরে বিকল্প কোনো পথ এবং মত আমাদের আছে বলে আমাদের জানা নেই উপস্থিতি আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আহলে যুবসংঘ শুধুমাত্র আল্লাহ রব্লি আলমীর সন্তুষ্টির উদ্দেশ্যে তার বিধানকে সমাজের বুকে প্রতিষ্ঠার জন্যই এবং যে ইসলামকে যে দিনকে আল্লাহ ইসলাম আমাদের মাঝে রেখে গিয়েছিলেন সেই স্বচ্ছ সরল দিনকে প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে এর বাইরে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই এ বিষয়ে আমরা কি বলবো ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি প্রিয় উপস্থিতি আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে আমরা আহলেহাদিসরা নাকি সমাজে অনৈক্য সৃষ্টি করছি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি সমাজের মানুষের মধ্যে নতুন নতুন জিনিস নিয়ে এসে তাদেরকে বিব্রত করার চেষ্টা করছে প্রিয় উপস্থিতি একই কথা আল্লাহ রসুদাহ ইসলামকে বলা হয়েছিল যে মোহাম্মদুল কাদ ফারাক জামা মোহাম্মদ এসে আমাদের এই জামাতটাকে নষ্ট করে দিচ্ছে এটা কি সত্য ছিল আল্লাহ রসুল্লাহ ইসলাম যেভাবে হকের দাওয়াত নিয়ে তার সমাজকে বিশৃঙ্খল করার চেষ্টা করেনি বরং ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন হাদিস আন্দোলনও ঠিক একইভাবে সেই সত্যকে মানুষের সামনে উপস্থাপন করতে চেয়েছে যেই সত্যকে নিয়ে আল্লাহ রসুদুল্লাহ ইসলাম আনিত হয়েছিলেন যে সত্য নিয়ে আল্লাহ প্রেরিত হয়েছিলেন সেই সত্যকে মানুষের সামনে উপস্থাপন করতে চায় এতে সমাজের মানুষরা তাদেরকে যে ধরনের অভিধায় অভিহিত করুক না কেন তারা বিন্দু মাত্র পরোয়া করে না তাদেরকে যতই অনেককে অপবাদ দেওয়া হোক না কেন যতই তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপবাদ দেওয়া হোক না কেন তারা কখনোই এই হকের দাওয়াত থেকে পিছ পা হবে না প্রিয় উপস্থিতি এবারে আসুন আজকে এই হকের দাওয়াত পরিচালনা করতে যে আমাদেরকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে তার মধ্যে একটা বড় সমস্যা ইদানিং আমরা আবারও লক্ষ্য করছি বারবার ইতিপূর্বে আমরা দেখেছি চার পাঁচ বছর আগে থেকে এই বিশৃঙ্খলাটা তৈরি করা হচ্ছে এখন আবার নতুন করে সেটা উজ্জীবিত করা হয়েছে যে সংগঠন নাকি বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করছে অনৈক্য সৃষ্টি করছে অতএব সংগঠনকে সমাজ থেকে বিলুপ্ত করতে পারলেই সমাজে নাকি ঐক্য আসবে প্রিয় উপস্থিতি এই ধরনের পাগলের প্রলাপ আমাদের কিছু সংখ্যক ওলামায় কেরাম যখন করেন আমাদের লজ্জায় মাথাটা হেট হয়ে আসে ভাগ্য ভালো যে তারা আহলেদ সমাজে এই কথাটা বলেন তারা যদি আজকে বৃহত্তর সমাজের উদ্দেশ্যে এই কথাটা বলতেন বৃহত্তর সমাজে আজকে অসংখ্য দল ও মত রয়েছে হাজার হাজার সংগঠন রয়েছে তাদের উদ্দেশ্যে যদি এই কথা বলতেন তাদেরকে নিঃসন্দেহে এখনই পাবনায় পাঠানোর জন্য ব্যবস্থা তারা নিত তাদের ভাগ্য ভালো যে তারা হালেদি সমাজে এই কথা বলছেন এবং তারা কিছু সংখ্যক তাদের পক্ষে সাপোর্টারও পেয়ে যাচ্ছেন প্রিয় উপস্থিতি এই ধরনের কথার উত্তর দেওয়াটাও এক ধরনের পাগলামি বিশেষ করে যারা আমরা ইসলামী আন্দোলনের সাথে যুক্ত তাদের জন্য এই কথাটা বলাটা কোনোভাবেই শোভা পায় না যেখানে আল্লাহ রাসুহাম বারবার আমাদেরকে জামাতবদ্ধভাবে প্রচেষ্টা চালানোর জন্য এতভাবে উৎসাহিত করেছেন অসংখ্য হাদিস এই হাদিসগুলো আমরা কী করবো সমস্ত হাদিসকে যদি আপনি শাসকের জন্য লাগিয়ে দেন বাকি হাদিসগুলো সম্পর্কে আমরা কী বলবো যেখানে আল্লাহ আসলাম বলছেন আল জামা আল রহমাতকাত আদাব যেখানে আল্লাহ আসলাম বলছেন আলাইকুম বিল জামা ওয়াইয়াকুম আল ফুরকা ফাইন শরমাদ ও ইসনাইন আবাদ যেখানে আল্লাহ আসলাম বলছেন যে ইদা খারাজা সালাসাতুন ফি সাফার ইন যখন তোমাদের মাঝে মাত্র তিনজন ব্যক্তিও কোন সফরে বের হবে সেখানে একজন ব্যক্তিকে তোমরা জামাত সেখানে একজন ব্যক্তিকে তোমরা আমির হিসাবে নিয়োগ করবে যেখানে ওমার রাজু বলছেন লা ইসলাম ইল্লা জামাতিন জামাত ছাড়া ইসলাম হয় না ওলা জামাত ইল্লা বি ইমারাতিন ইমারাত ছাড়া কোনো জামাতও গঠিত হয় না ওলা ইমারাত ইল্লা বি এবং কোনো ইমারাত গঠিত হয় না তো আত ব্যতীত আনুগত্য ব্যতীত এই বিষয়গুলো আমরা তাহলে কোথায় রাখবো কোথায় আমরা জামাতবদ্ধ হবে কীভাবে হব বিশেষ করে যেখানে ইসলামী খেলাফতের এখন অস্তিত্ব নেই সেখানে আমরা ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো পঙ্গপালের মতো ছুটে বেড়াবো নাকি একটা সুশৃঙ্খল একটা জামাতের মধ্যে থেকে নিজেরা সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ পরিচালনা করব এটাই উত্তম নয় প্রিয় উপস্থিতি এই বিষয়গুলা যদি আমরা কোরআন হাদিস এই কোরআন হাদিসে জামাতবদ্ধতার কোনো নির্দেশ নাও দেওয়া হতো তাহলেও আমাদের জন্য জামাতবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি হিসেবে বিবেচিত হতো আর সেখানে আমাদেরকে আল্লাহ আসলাম বারবার এ বিষয়ে আমাদেরকে বলার পরও আমরা জামাতবদ্ধ তার কোনো দলিল খুঁজে পাই না আমরা দলিল খুঁজে পাই বিচ্ছিন্ন ছত্রভঙ্গ হওয়ার এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর হতে পারে না প্রিয় উপস্থিতি সংগঠন সংকীর্ণতা তৈরি করে না সংকীর্ণতা আমরা নিজেরাই তৈরি করি আমাদের নিজেদের যে হিংসা রয়েছে এই হিংসার কারণে আমরা অন্য মানুষকে দূরে ঠেলে দিই আমাদের নিজেদের মধ্যে এই হিংসা এই সংকীর্ণতা যদি দূর করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সফল কাম হব অবশ্যই আমরা সংগঠনের মধ্যে যারা রয়েছি সংগঠনের বাইরে যা যারা রয়েছি প্রত্যেকে আমাদের জন্য দায়িত্ব হবে আমাদের মধ্যে এই সংকীর্ণতা এই হিংসা যেন না থাকে আপনারা মনে করছেন যারা সংগঠনের বাইরে রয়েছেন আমাদের মধ্যে মনে হিংসা বিদ্বেষ কিছুই নেই আমরা অত্যন্ত সুফিস প্রিয় উপস্থিতি আমরা বরং বিপরীতটাই লক্ষ্য করেছি যারা সংগঠনের বাইরে রয়েছেন তারা আজকে যেভাবে সংগঠনের মানুষদের মধ্যে সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে বিশোদাগর করছেন যে ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছেন এটা কখনোই ভাতৃত্বের পরিচয় বহন করে না কখনোই মানে কি বলবো হিংসা বিদ্বেষ মুক্ততার পরিচয় বহন করে না সংকীর্ণতা মুক্ততার পরিচয় বহন করে না বরং বিপরীতটাই বহন করছে সুতরাং এই ধরনের মিথ্যাচার এই ধরনের আজে বাজে কথা বলে আপনারা সমাজে নতুন করে বিশৃঙ্খলা তৈরি দয়া করে চেষ্টা করবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমাদের এছাড়াও বায়াত নিয়ে ওই দানিং বারবার ওলা মা কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে আমরা মানে বাড়াবাড়ি আলোচনা করতে চাই না এই কারণে যে সমাজে এই ধরনের বিষয়গুলো নিয়ে যেন বেশি বেশি আলোচনা না হয় কারণ এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে যখন বেশি বেশি আলোচনা হবে সাধারণ মানুষ বিশৃঙ্খল হয়ে যাবে কিন্তু আমাদের ওলামায় এই বিষয়গুলো বিশেষ করে তারা বাস্তবতাকে নিয়ে খুব একটা চিন্তা করে না যেটাকে আজকে ফিকুল ওয়াকে বলা হয় অর্থাৎ বাস্তবতার ফিক এই বাস্তবতার ফিক সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণ এলেম আমার আমাদের মনে হয় যে ঘাটতি রয়েছে তা না হলে তারা এই সমস্ত বিষয়কে খুঁচিয়ে খুঁচিয়ে যেগুলো বিষয়ে এলপি সমাজে আলোচনার মতো বিষয় সে বিষয়গুলোকে খুঁচিয়ে খুঁজিয়ে তারা সাধারণ মানুষের সামনে বিশেষ করে ফেসবুকের মতো একটা সম্পূর্ণ ওপেন একটা গ্রাউন্ডে তারা এই ধরনের বিষয়গুলোকে প্রচার করে তারা কি উদ্দেশ্য নিচ্ছেন তাদের উদ্দেশ্যটা কি আমাদের সন্দেহ হয় প্রিয় উপস্থিতি বায়াতের বিষয়ে অসংখ্য হাদিস যেগুলো রয়েছে আমরা বলছি অবশ্যই এই হাদিসগুলো অধিকাংশই শাসকদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু তারা ঢালাওভাবে যেভাবে প্রত্যেকটা হাদিসকে শাসকদের জন্য প্রযোজ্য বানিয়ে ফেলছেন এইভাবে ইসলামী সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয়টাকে তারা কিন্তু সম্পূর্ণ হাইট করে ফেলছেন বায়াত ইসলামী সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যে জিনিসটাকে তারা আজকে হাইট করে ফেলেছেন এই বিষয়টাকে শুধুমাত্র শাসকদের সাথে যুক্ত করার মাধ্যম দিয়ে প্রিয় উপস্থিতি সুনান নাসাইয়ের কিতাবুল বায়া অধ্যায় যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলোকে যদি আমরা একটু গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করতাম এখান থেকে আমরা বুঝতে পারতাম যে বায়াত শুধুমাত্র শাসকদের জন্য নির্ধারিত নয় আল্লাহ রসুল্লাহ আসলাম যখন শাসক ছিলেন না বায়াতুল বায়াতুল আকাবার যে শপথগুলো তিনি গ্রহণ করেছিলেন তখন তিনি কিন্তু শাসক ছিলেন না সেখানে পারস্পরিক সহযোগিতার যে বায়াতগুলো গ্রহণ করেছেন আমাদের উল্লামা করাম বলছেন যে এটা শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জন্যই খাস ছিল এই খাস করা দলিলটা তারা কোথায় পেলেন তারা সময় বলেন যে খাস করার জন্য দলিল প্রয়োজন উসল ফেকার একটা গুরুত্বপূর্ণ কায়দা হচ্ছে এই যে আম বিষয়কে খাস করতে গেলে একটা দলিল প্রয়োজন এই এই যে দলিল তারা নিয়ে আসলেন তারা যে বলছেন যে আল্লাহ রসুল্লাহ ইসলামের বায়াতুল আকাবা তিনি শাসক অবস্থায় ছিলেন না সেই সময় তিনি যে পারস্পরিক সহযোগিতার যে বায়াতটা গ্রহণ করেছিলেন এটা শুধুমাত্র আল্লাহ রসুল্লাহ ইসলামের জন্য খাস ছিল এই খাস করা দলিলটা কোথায় শুধু তাই না তারা আরো বাড়িয়ে বলছেন এই বিষয়টা ইস্তিহাদি রাখলেও তারা রাখতে পারতেন তারা বলতে পারতেন যে বিষয়টা ইস্তিহাদি হ্যাঁ এটা আমাদের মনে হচ্ছে বা আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা আল্লাহের জন্য খাস এইটুকু তারা বলেও ক্ষান্ত হতে পারতেন কিন্তু তারা শুধুমাত্র এখানে খান্ত হননি তারা বলছেন এর বিপরীতে যারা কথা বললেন তারা বেদাতি না হয় তারা জাহেল এই কথা বলার দুঃসাহস তারা কোথায় পেলেন কেন বললেন তারা এটা আমাদের জানা প্রয়োজন প্রিয় পরিস্থিতি আমরা সময় হয়ে যাচ্ছে আমি আর ওদিকে আগাচ্ছি না এছাড়া পরবর্তীতে কোনো আলোচনা আমরা সেদিকে যাব আর আমরা যেটা স্পষ্ট বলতে চাই বায়াত ইসলামী সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আমরা যারা সাংগঠনিক কাজে বায়াত গ্রহণ করি এটা রাষ্ট্রীয় বায়াতের সমতুল্য নয় আমরা বলেছি রাষ্ট্রীয় হচ্ছে ফরজ এই বায়াত আপনাকে গ্রহণ করতেই হবে কিন্তু সাংগঠনিক বায়াতে যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র যারা আমরা সাংগঠনিক শৃঙ্খলা মধ্যে থাকতে চাই তাদের জন্য এটা সবার জন্য না মোটেও না এটা কারোর উপর চাপিয়েও দেওয়া হয়নি যে এটা বিরোধিতা করার জন্য আপনাকে এরকম লাগাম ছাড়া হতে হবে তো বিষয়টা নিয়ে আশা করি আওয়ামীকরম যারা কথা বলছেন তারা আবারও নতুন করে ভাববেন এবং তারা প্রয়োজনে আমরা অবশ্যই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে বসার চেষ্টা করব এবং বিষয়টা নিয়ে সমাধানের জন্য চেষ্টা করব কিন্তু পাবলিকলি তারা যেন বিষয়টা নিয়ে এইভাবে উঠে পড়ে না লাগেন এ বিষয়ে আমরা তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব সর্বশেষ আমরা কর্মী ভাইদেরকে আরও একটা বিষয় অনুরোধ করব বিশেষ করে জঙ্গিবাদের বিষয়ে সতর্ক করার চেষ্টা করব বর্তমানে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন একজন তরুণ দায়ীর মাধ্যম দিয়ে যে বিষয়গুলো সমাজের প্রচারিত হচ্ছিল হঠাৎ করেই কি বলবো আমরা লক্ষ্য করেছি যে সমাজে বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত সেই জঙ্গিবাদী মানসিকতার সাথে কি বলব নিজেরা যুক্ত রয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় আজকে আলহামদুলিল্লাহ আহলে সোলামায় কেরাম শুধু তাই না সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসন হোক বা ওলামাইকরাম হোক তারা বিভিন্ন ঘরানোর ওলামাইকরাম তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন যেন জঙ্গিবাদের ফেতনা থেকে বাংলাদেশ মুক্ত হয় কিন্তু তারপরেও বহু তরুণ ভাইরা এখনও পর্যন্ত এই ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন আমরা চাই যে বিষয়গুলো যেন দ্রুত সমাধান হয়ে যায় আমাদের তরুণ ভাইরা যেন জঙ্গিবাদের এই মানে নর্দমার মধ্যে যেন তারা এই ফাদের মধ্যে যেন না দেন আল্লাহ আলমিন তাদেরকে তৌফিক দান করুন পরিশেষে আমি বাংলাদেশে আলোচ যুবসংঘ রাজশাহী বিভাগীয় জেলা থেকে যারা আজকে ওখানে অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আন্তরিকভাবে মবারকবাদ জানাচ্ছি আশা করছি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের যে দাওয়াতি প্রচেষ্টা এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে যেভাবে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে কাজ করে আসছিলাম সেভাবে আমরা কাজ করে যাব করোনার এই বাধা যেন আমাদেরকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে না পারে সে আমরা অফলাইনে হোক অনলাইন হোক আমরা আমাদের সাধ্যমতো আমাদের দাওয়াতি প্রচেষ্টাগুলো চালিয়ে যাবো আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের এই দিনই মেহনতকে কবুল করে নিন পবিত্র কান সৈিয়ারিজকে সারা বাংলাদেশের বুকে ছড়িয়ে দেওয়া যে মিশন ভিশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই প্রচেষ্টায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বরকত দান করুন আল্লাহ রব্ল আলমিন আমাদের সকলকে সুস্থ থেকে সুন্দরভাবে তা তার দিনই তার দেওয়া দায়িত্বকে সফলভাবে পালন করার তৌফিক দান করুন আল্লাহমু আমিন ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি